আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই কিন্তু আমার কাছে লিখছেন যে দাদু, মূত্র দোষ আমাদের আছে, পেচ্ছাপের দোষ আছে। পেচ্ছাপের দোষ কেন হয়? এটা মানুষের পানি কম খায়। অনেক সময় দেখা গেল অনেক ক্ষেত্রে অনেক রকম রোগের কারণের জন্য পেচ্ছাপের দোষ হতে পারে। তো যাই হোক না কেন, তা আমরা একটা যোগ দেবো, এই যোগের দ্বারা পেচ্ছাপের দোষটা যাবে। অর্থাৎ নিম্নাঙ্গে যৌনাঙ্গে যত সমস্যাগুলো, অনেকের অন্নকোষের সমস্যা আছে, সেটাও কিন্তু উপকার করবে। এবার এই যোগটা দেখাচ্ছি কিভাবে করতে হয়। ভদ্রাসন আপনারা করেছেন, অনেকেই দেখেছেন, এই যে ভদ্রাসনটা এইভাবে আস্তে আস্তে করতে হয়। এই যে এখানকার এই নার্ভটা যদি একটু নরম না হয় তাহলে কিন্তু করা যায় না, পাটা এইভাবে থাকে। যাই হোক, ভদ্রাসন যারা অভ্যেস করছেন তারা খুবই সহজে পারবেন। আর এটা করার নিয়ম হচ্ছে এই ভদ্রাসনের মতোই, কিন্তু এই বুকটা লেগে থাকবে, ধীরে ধীরে আগিয়ে সামনের দিকে ঝোঁকা থাকবে, সামনে এইভাবে আস্তে 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 এটা বুকের সাথে লাগবে কিছুক্ষণ থাকা। এতে হবে কি, এই ব্যাক সাইডের থেকে যত স্নায়ুগুলো আছে, স্নায়ুগুলো রক্ত চলাচল বৃদ্ধি হবে। অর্থাৎ নিম্নাঙ্গের যত পোর্শন আছে, যত অর্গান আছে, অর্গানগুলো শক্তিশালী হবে রক্ত চলাচল বৃদ্ধির কারণের জন্য। এই যে আমরা যোগ করছি, এই যোগের কারণ হচ্ছে আমি কি করছি, এই চেতনাটা আগে মনে রাখতে হবে। এই চেতনা যদি মনে না থাকে, আমি যেটা করছি সেই চেতনাটা মানসিকতা, যোগ কথার অর্থ হচ্ছে যুক্ত করা, মনোযোগ। তো মনের সাথে যদি যুক্ত না হয়, আমি এটা করছি, করাই হলো, কিন্তু মনোযোগ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু সেই যোগ ওই রোগের ক্ষেত্রে প্রয়োগ করে কোনো উপকার হয় না, কোনোদিনও হবে না। তখন যোগটা করতে গেলে মানসিক চিন্তা, মনের চিন্তা, মনটা কোন জায়গায় আছে, আমি এই জায়গায় করছি। যেরকম খাদ্য খাওয়ার সময় খাচ্ছি, টেলিভিশন দেখছি, কখন গিলে ফেললাম জানি না, ওদিকে দেখা গেল যে ভাতটা চাবানোই হলো না, যা বদহজম হয়ে গেল। ঠিক সেই রকমই যোগের ক্ষেত্রে যোগ যখনই প্রয়োগ করা হচ্ছে তখন হচ্ছে মানসিকতা, ব্যক্তি যিনি করছেন তার শুদ্ধ চিন্তা ভাবনাটা থাকতে হবে। তো বন্ধুদের আবারও দেখিয়ে দিচ্ছি, এই যোগটা ভদ্রাসনের মতো বসে এটা ধরতে হবে, ধরে সামনে সামনে আস্তে আস্তে বুকটা লাগানো, শ্বাস প্রশ্বাস নর্মাল ভাবে থাকবে, রক্ত চলাচল বৃদ্ধি করবে। এই রোগের জন্য যেটা বলেছি আগে আপনাকে, পেচ্ছাপে যত রকম দোষ আছে